আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। প্রথমে ইসরাইল-ফিলিস্তিন-ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিই আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। লেবানন জুড়ে ইসরাইলি বর্বরতা জবাব দিল হিজবুল্লাহ কয়েকটি বিমান ঘাটির ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা। জানিতব গাদা লেবানন ইসরাইলি বর্বরতা গλον মালভূমিতে রন হামলা চালালো ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। আর জানিয়ে দিব হিজবুল্লাহকে দুর্বল করতে গিয়ে যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে ইসরায়েল এবং আরো জানিয়ে দিব মধ্যপ্রাচ্যের যুদ্ধতা ইসরায়েল অপূরণীয় পূর্ণতির হুশিয়ারি ইরানের এরকে লাইন বরাবর নতুন নিরাপত্তা ব্যবস্থা গড়তে চাইছে নেতানিয়াহু ফুটেই দিব হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন লেবানন জুড়ে ইসরায়েলি বর্বরতার জবাব দিল হিজবুল্লাহ কয়েকটি বিমান ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা লেবানন ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ নতুন করে ইহুদিবাদী ইসরায়েলের উত্তর অংশে বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে লেবাননের বিভিন্ন অংশে ইহুদিবাদী ইসরায়েল বর্বর সেনারা ব্যাপক আগ্রাসন চালিয়ে শত শত মানুষকে হতাহত করার পর হিজবুলার পক্ষ থেকে এসব হামলা চালানো হলো হিজবুল্লাহ আন্দোলন ঘোষণা করছে তাদের যোদ্ধারা মঙ্গলবার ইসরায়েলের আফুলা শহরের পশ্চিমে মেঘ সামরিক ঘাঁটিতে তিন দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুলার প্রকাশিত ফুটেজ দেখা যায় এসব ক্ষেপণাস্ত্র সরাসরি বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে হিজবুলার যোদ্ধারা হাইপা বান্দরের বিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত রামার ডাবিড বিমান গাড়িতে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে সেখানে কয়েক ঝাঁক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এছাড়া হিজবুলা ইসরায়েলের আরও দুটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই দুটি লক্ষ্যবস্তু হচ্ছে আসেম ঘাটি এবং লেবানন সীমান্ত থেকে ষাট কিলোমিটার দূরে জিক্রন অবস্থিত বোমায় তৈরি কারখানা এর মধ্যে আমুস ঘাটিতে ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলে প্রধান পরিবহন ও লজিস্টিক হিসেবে হিজবুল্লাহ জানিয়েছে ইহুদিবাদী ইস্তালে এসব লক্ষ্য বস্তুতে হামলা চালানোর জন্য তারা ফাদি ওয়ান এবং ফাদি টু ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে এসব ক্ষেপণাস্ত্র প্রায় একশো পাঁচটি কিলোমিটার দূরবর্তী লক্ষ্য বস্তুতে হামলা চালাতে পারে টুডে গোলন মালভূমিতে ড্রোন হামলা চালালো ইরাকি প্রতিরোধ যোদ্ধারা ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহিদিবাদী ইসরায়েলের অধিকৃত গোলন মালভূমিতে কৌশলগত অবস্থানের ড্রোন দিয়ে হামলা চালিয়েছে গতকাল সোমবার লেবাননের বিভিন্ন অংশে ইহিদিবাদী ইসরায়েলের বিমান হামলা চালানোর পর ইরাকি যোদ্ধারা এই হামলা চালানো ফিলিস্তিন অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরাকি যোদ্ধারা তবে গতকাল লেবাননের বহু সংখ্যক এলাকায় একযোগে ভয়াবহ হামলার পর ইরাকি যোদ্ধারা দখলদার শক্তির বিরুদ্ধে সরাসরি যুদ্ধ জড়িয়ে পড়ার খুশারি দিয়েছেন এরপর গোলান বালভমিতে এ হামলা চালানো হল ইরাকের প্রতিরোধ অক্ষের পক্ষ থেকে এক বিবৃতিতে বলছে ইরাকি যোদ্ধারা এই ধরনের হামলা অব্যাহত রাখবে যাতে অদিকিত ভূমিতে ইহুদিবাদীদের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনা ধ্বংস করা যায় রবার ইরাকি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েল ও অদিকিত জর্ডান উপকাকার বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইরাকি প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে বেশিরভাগ ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে এবং ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে ভবাदित করতে ব্যর্থ হয়েছে সূত্র পার্স টুডে হিজবুল্লাহকে দুর্বল করতে গিয়ে যুদ্ধে চুকি বাড়াচ্ছে ইসরায়েল ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ দুই সালে ছয় সালের যুদ্ধের পর গতকাল সোমবার ছিল লেবাননের সবচেয়ে রক্তাক্ত দিন এদিন সকাল থেকেই দক্ষিণ লেবানন জুড়ে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে তীব্র বিমান হামলা চালায় ইসরায়েল লেবাননের সরকারের পক্ষ থেকে হামলার সর্বশেষ চারশো বিরানব্বই নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে সামনের দিনগুলোতে আরো হামলা করা হবে বলে সতর্ক করছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ গাজায় ইসরায়েলি আগ্রাসন চালিয়ে যাওয়ার মাধ্যমে দেশটির সঙ্গে হিজবুল্লার পুরো দস্তর যুদ্ধ শুরুর আশঙ্কা দ্রুত বাড়ছে ইসরায়েলি বিমান হামলা যত যুদ্ধের উত্তেজনা তত দ্রুত বাড়বে সোমবার হামলা শুরুর আগে আইডিএফ দক্ষিণ লেবাননের বাসিন্দাদের মোবাইল বার্তা পাঠিয়ে সতর্ক করেছিল তবে তারা যেসব লক্ষ্য বস্তুতে এদিন হামলা চালিয়েছে তারা আশেপাশে বাসিন্দাদের আগে নিজেদের নিরাপত্তা স্বার্থে সরে দেওয়ার এর নির্দেশ দেওয়া হয়েছিল বলে দাবি ইসরায়েলের উত্তর পূর্ব লেবাননের বেকা ভ্যালি হিজবোলার শক্ত ঘাটে ইসরায়েলের উপর সেখানে হামলা চালানোর কথা জানিয়েছে এবারের এই হামলা শুরুর আগেই গত বছরের আট অক্টোবরের পর প্রায় এক লক্ষ লেবারিস ইসরায়েলের বিমান হামলা থেকে বাঁচতে নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেয়ে গেছেন ইসরায়েলের সাথে হিজবুলার সাম্প্রতিক তমর লড়াই শুরু হয় ওই দিন থেকেই পালিয়ে যাওয়ার ওই মানুষের অদূর ভবিষ্যৎ বাড়িতে ফিরতে পারবেন এমন আশা নেই ইসরায়েল এখন ইসরায়েলে আবার বাঁধন হামলা শুরু করছে তারা হয়তো ভাবছে এই মুহূর্তে হিজবুলা বেশ খানিকটা দুর্বল অবস্থানে রয়েছে এটাই হয়তো তাদের সামনে সচেষ্ট এই গোষ্ঠীর সত্যিকারের ক্ষতি করার সুবর্ণ সুযোগ সীমান্তের ওপারে পাহাড় ও শহরগুলিতে কৌশলগত চুক্তিও সুযোগ পাল্টে দিতে চাচ্ছে ইসরায়েল ইসরায়েল ও হিজবুলার মধ্যে সংঘাত কয়েক দশক ধরে চলছে তবে এবারে সংঘাতময় পরিস্থিতি সূচনা হয়েছে সাত অক্টোবর থেকে যেদিন গাজা যুদ্ধ শুরু হয় গাজা ইসরায়েলি বাহিনী তাণ্ডব চালানোর প্রতিবাদে প্রায় এক বছর ধরে হিজবুলার নিয়মিত সীমান্তের এপার থেকে ওপারে ইসরায়েলের ভূমিতে রকেট হামলা চালিয়ে যাচ্ছে এর মাধ্যমে তারা ইসরায়েলি সেনাদের চলাচল নিয়ন্ত্রণ এবং সেখানকার সম্পদ বিনষ্ট করতে চাইছে হিজবুলার হামলার কারণে নিরাপত্তা উদ্বেগ প্রায় ষাট হাজার ইসরায়েলিকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে ইসরায়েলি সরকার তাদের নিজ বাড়িঘরে ফেরানোর পরিবেশ তৈরি করতে চাইছে দেশটি সরকার সর্বশেষে যুদ্ধের লক্ষ্যের কথা জানিয়েছে সেখানে স্পষ্ট করে একথা আছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ তা ইসরায়েল অপরিণীয় পরিণতির হুঁশিয়ারি ইরানের লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে ইরানকে টেনে এনে ইসরায়েলের মধ্যপ্রাচ্যের সর্বাত্মক যুদ্ধ শুরু করতে চাই বলে মন্তব্য করছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ প্রেজেস্টান একই সঙ্গে এই যুদ্ধের অপরিণীয় পরিণতি বিষয় ইসরায়েলকে সতর্ক করছেন তিনি সোমবার তেইশ সেপ্টেম্বর নিউ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন খবর রয়টার্স এর প্রেজেস্টান বলেন আমরা মধ্যপ্রাচ্যে অস্থিতশীলতার কারণ হতে চাই না কারণ এর পরিণতি যা হবে তা অপরণীয় তিনি বলেন আমরা যুদ্ধ চাই না আমরা শান্তিতে বসবাস করতে চাই ইসরায়েলি এই অঞ্চলের সর্বাত্মক যুদ্ধ চাই হেলিকপ্টার দুর্ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুর পর ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির সম্ভাব্য সংস্কারবাদী নেতা হিসেবে বিবেচনা করা হয় একটি বাস্তববাদী পররাষ্ট্র নীতি মেনে চলার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হন গাজা ইসরায়েলের গণহত্যা নিরাপত্তার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা করছেন সোমবার লেবানন জুড়ে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় প্রায় পাঁচশো মানুষ নিহত হওয়ার প্রেদেশ জ্ঞানে ইসরায়েল নিয়ে কথা বলে এশেমাই আরব আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের সংঘাত সমাধানের আহ্বান জানান প্রেস স্ক্যান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাতে ইরান অংশ নেবে কিনা জানতে চাইলে প্রেস বলেন আমরা যে কোনো গোষ্ঠীকে রক্ষা করব যারা আমাদের অধিকার এবং নীতিদের রক্ষার জন্য লড়াই করছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরাইলি বাহিনীর মধ্যে গত কয়েকদিন ধরে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে এই ধারায় গতকাল 23 সেপ্টেম্বর সকালে লেবাননের দক্ষিণ ও পূর্বঞ্চলে বেশ কয়েকটি দফায় দফায় বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী তাদের হামলায় নারী শিশু সহ অন্তত চারশো বিরানব্বই জন নিহত হয়েছেন আহত হয়েছেন ষোলোশো বেশি গত বছরের অক্টোবরের সাত তারিখে সংঘাত শুরুর পর প্রতিবেশী দেশ এটা ইসরাইলি বাহিনীর সবচেয়ে বড় হামলা ব্লু লাইন বারবার নতুন নিরাপত্তা ব্যবস্থা গড়তে চাইছে নেতানিয়াহু গাজার যুদ্ধকে কেন্দ্র করে সাম্প্রতিক ইসরায়েলের সঙ্গে ভয়াবহ যুদ্ধে জড়িয়ে লেবাননের সশস্ত্র সংগঠন হেজবোলার সবশেষ সোমবার ইসরায়েলি বিমান হামলায় লেবাননে প্রায় পাঁচশো জন মারা গেছে পাল্টা হামলার হুমকি দেওয়া হয়েছে হেজবোলার পক্ষ থেকে পাল্টা হামলার উত্তেজনা ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্যে এমন অবস্থায় ইসরায়েলি লেবাননের সীমান্ত রেখা ব্লু লাইন বারবার একটি নতুন নিরাপদ ব্যবস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেই সঙ্গে একটি গোয়েন্দা সংস্থা অভিযানের মাধ্যমে হিজবুলার গোপন যোগাযোগ নেটওয়ার্কে প্রবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি কেননা লেবারেন এই বৈরুতে হিজবুলার কমান্ডারকে লক্ষ্য করে সোমবার ভোর থেকে আকাশ পথে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী এতে এখন পর্যন্ত চারশো বিরানব্বই জন নিহত হয়েছে যার জবাবে পাল্টা হুমকি দিয়েছে হিজবুল্লাহ বাহিনী হিজবুল্লাহ জানিয়েছে গাজার শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিপক্ষে লড়াই চালিয়ে যাবে তারা গাজা যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা বলা হলেও মার্কিন কর্মকর্তারা বলছে লেবাননে কোনো ধরনের স্থল আক্রমণের সমর্থন করে না তারা তাদের মতে সামরিক অভিযান হেতবালাকে পিসএস যাতে বাধ্য করবে এমনটা বিশ্বাস করবে না তারা এ ব্যাপারে ওয়াশিংটন ভিত্তিক মিডল ইস্ট ইনস্টিটিউটের থিংক ট্যাঙ্কের সিনিয়রের ফেলো রান্ডা স্লেম বলেন উত্তর নাগরিকদের ফিরিয়ে আনার লক্ষ্যে অর্জনের জন্য ইসরায়েলের দুটি উপায় ছিল গাজা যুদ্ধbpyতি এবং স্থল আক্রমণে কূটনৈতিক দল দক্ষিণ লেবাননে পাঠানো এরকে আন্তরিক যুদ্ধ শুরু হতে পারে এই ভাই লেবাননে বৃহৎ পরিসরে অভিযান বিরেজিতা করে আসছে যুক্তরাষ্ট্র যদিও তাদের নিছক সত্য নেতানিয়াহু বৃহৎ পরিসরে হামলা সিদ্ধান্তেরায় এবং লেবাননে বোমা বর্ষণে চালী পরিকল্পনা অনুমোদন করেন লেবাননে ইসরায়েলের হামলা বাইডেনের সতর্কবার্তার অকার্যকারিতার ফুটিয়ে তুলছে বছর খানিক ধরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সর্বোচ্চ অগ্রাধিকার তালিকায় রয়েছে ফিলিস্তিনের গাজা জলা যুদ্ধের দামাবাদ লাগাম টানা সেই সঙ্গে এই যুদ্ধ যাতে সর্বাত্মক আঞ্চলিক সংঘাতের রূপ না নেয় তার নিশ্চিত করা এ লক্ষ্যে নানা সময় ইসরায়েলের প্রতি সতর্কবার্তা উত্তরণ করছেন তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক সপ্তাহ বাকি এ সময় বাইডেন তার মেয়াদের সর্বশেষ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিচ্ছেন এ সময় লেবাননে বড় পরিসরে হামলা শুরু করছে ইসরায়েলি এসব হামলায় কয়েকশো মানুষ নিহত হয়েছেন দৃশ্যত এই হামলায় বাইডেন সতর্কবার্তার অকার্যকারী তাকে তুলে ধরছেন জো বাইডেন গতকাল সোমবার সংযুক্ত আরব আমিরাতের নেতার সঙ্গে বৈঠক করছেন দেশটির মধ্যপ্রাচ্যে বিবাদমান পদক্ষেপগুলো সঙ্গে উত্তেজনা প্রশ্নের লক্ষ্য নিয়ে আলোচনা সমন্বয় কাজ করছে একজন মার্কিন কর্মকর্তা এ কে বলেন বাইডেন প্রশাসন মধ্যপ্রাচ্যে আরো সংঘাত ছড়িয়ে পড়ার রোধে সুনির্দিষ্ট ধারণা উপস্থাপন করছে এটা অবশ্যই কূটনৈতিক উপায় সংকট সমাধানের পক্ষে নির্দেশ করে কিন্তু পরিস্থিতি খুব দ্রুত মার্কিন প্রশাসনের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে গেছে গত সপ্তাহে যখন ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীকে লক্ষ্য করে লেবানন জুড়ে একের পর এক প্রেজার হয় তখন ইসরায়েলি সরকারকে ব্যাপক ভাবে দায়ী করার ছিল না শান্ত থাকতে বলছিল এরপর খুব দ্রুত তার সঙ্গে লেবাননে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী গতকাল জানানো হয় সর্বশেষ চব্বিশ ঘন্টায় লেবাননে হিজবলার এক হাজার লক্ষে হামলা চালানো হয় লেবাননে কর্তৃপক্ষ জানায় ইসরায়েলি হামলায় অন্তত চারশো বিরানব্বই জন নিহত হয় এর মধ্যে শিশু রয়েছে ফিলিস্তিনি গাজা ইসরায়েলি বাহিনীর সর্বাত্মক যুদ্ধ শুরুর বছর ঘুরতে চলছে এই যুদ্ধের উত্তাপ আন্তরিক যুদ্ধে পর্যায়ে না সরানোর বিষয়ে সতর্কবার্তার আমলে না নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহ বলছেন উত্তরের প্রতিবেশী লেবাননের সঙ্গে নিরাপত্তা ভারসাম্য বদলে আনাই তার দেশের লক্ষ্য গাজায় যুদ্ধবৃত্তি নিয়ে চুক্তিতে পৌঁছানো মার্কিন নেতৃদিন কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয় কয়েক সপ্তাহ পর লেবাননের জোরালো সামরিক অভিযান শুরু করলো ইসরায়েলি বাহিনী